হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছগুলোকে আমি হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। পেন বসিয়ে দিয়েছি, পেনে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বানাবো আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে এটা নামিয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে, উঠে নিয়েছি। এখন আবার মাছটা রান্না করতে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি প্যানে। এবার ফুরন মাছটা রান্না করতে নিয়েছি পেঁয়াজ কুচি, কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার, কালো জিরে, আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। ওখানে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এবার ফুরন দিব কালো জিরে। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছে কালো জিরে। কালো জিরেটাকে আমি 4 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্ট করা পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিলাম হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন দিব পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে মিক্স করে দেব। আর খুব ভালো করে নাড়তে থাকবো, না তো নিচে লেগে যাবে। এখন আমি একটা জল দিয়ে দেবো। জল দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। মশলা যত কষানো যাবে তত টেস্টটা বাড়বে। যে ভালো করে আমি কষিয়ে নিলাম মশলাটাকে, এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে।
এখন গ্রেভিটা হয়ে গেছে আমার, একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবো। ঢেকে দিয়েছি, ঢেকে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি বাটা মাছের ঝাল। হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, গন্ধরাজ লেবু দিয়ে মেখে।